আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউবিক্রি থেকে আমি $118 মতো হাতে পেমেন্ট নিয়েছি এবং এটা কিভাবে উইথড্র করতে হবে, কোন মেথডে উইথড্র করতে হবে, আপনি যে টোকেনটা পাবেন সেটা কোন মেথডে আপনি উইথড্র করতে পারবেন, কি রুলস আছে, এই রুলসটা আজকের ভিডিওতে দেখাবো। এক কথায় লাইভ পেমেন্ট প্রুফ। বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে ইউবিক্রি UBX যেটাকে সংক্ষেপে বলি UBX নিয়ে যারা মানে ভিডিও দেখেছিলেন, আমি দুইটা ভিডিও দিয়েছি এবং টেলিগ্রামে দিয়েছি একটা ভিডিও, টোটাল তিনটা ভিডিওর কম্বিনেশন যারা কমপ্লিট করছে তারাই রিওয়ার্ড পেয়েছে, বাট বাকিরা যারা আপডেট ফলো করে নাই তারা পায় নাই। বাট নো টেনশন, আপনি এখনও যদি ওই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে সেই রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন। সো কীভাবে আপনি করবেন এটা আজকের ভিডিওতে এগেন থাকছে, এবং উইথড্র আজকের মেইন টপিকস হচ্ছে কীভাবে এখান থেকে উইথড্র করতে হবে, একটু রেয়ার। সো উইথড্রটা কীভাবে করবেন এটা দেখিয়ে দিব। সো লেটস স্টার্ট টু রিচ আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের সলিউশন স্পেকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিয়ে পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই অল নোটিফিকেশন অ্যাক্টিভ করবেন, কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সো আজকে যে অফারটা নিয়ে কথা বলবো এটা থেকে আমি অলরেডি $118 $17-18 মতো আমি উইথড্র করে নিয়েছি এবং সেটার পেমেন্ট প্রুফ এখানে দেখাচ্ছি, বাট এটার ভিতরে অনেক পেঁচাল আছে, কীভাবে উইথড্র করতে হবে এটা দেখাবো। ওকে, তো এর আগে বলে নিতে চাইবো আপনাদের জন্য কোম্বো প্যাক, মানে হচ্ছে যেটা লাগে। প্রথম হচ্ছে আপনাদেরকে আমি আজকের ভিডিওর ডিসক্রিপশনে এই পোস্টার লিঙ্ক দিব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে। এখানে দেখুন প্রথম একটা ভিডিও আছে সাইন আপ ভিডিও, দ্বিতীয় আছে UBX টাস্ক। এই দুইটা দেখার পরে অবভিয়াসলি ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও, এটা কিন্তু অবশ্যই টেলিগ্রামে পাবলিশ করা আছে। এই তিনটা ভিডিও দেখতেই হবে, কারণ তিনটা ভিডিও টাস্ক। প্রথম ভিডিও সাইন আপ, সেকেন্ড ভিডিও টাস্ক অ্যানালাইটিক্স, থার্ড ভিডিও টাস্ক কমপ্লিট। তিনটা দেখলে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন অ্যান্ড আপনি এটাতে সেল করতে পারবেন। দেন আপনি এখানে যখন কাজগুলো কমপ্লিট করবেন ভিডিওগুলো দেখে, তারপরে আপনাকে 24 আওয়ার্সের ভিতরে রিওয়ার্ডটা দেওয়া হবে অ্যান্ড আপনি রেফার করলেও সেই রেফারের রিওয়ার্ডটাও আপনাকে দেওয়া হবে। সো এখন কথা হচ্ছে কীভাবে আমরা উইথড্র করবো সেই বিষয়টা দেখার পালা। তো প্রথমত আপনি ব্যালেন্সটা চেক করবেন যে আপনি কাজ করেছেন এবং টাস্ক কমপ্লিট করলে ট্রাই করবেন আপনি রিওয়ার্ডটা পেয়েছেন কিনা। সো আমি একটু আমার ব্যালেন্সটা চেক করি। ওকে, সো এখান থেকে তো আমি আমার অ্যাকাউন্টে ঢুকছি অ্যান্ড ঢোকার পরে এখানে আমাকে বলতেছে কি আমার 480টা টোকেন আছে, বাকিগুলো আমি উইথড্র করছি। যদি আমি হিস্ট্রি দেখি, দেখি হিস্ট্রিতে থাকার কথা। তো এই হচ্ছে এই টাস্কগুলো আমি করছি, যেখানে দেখুন একটা টাস্ক মানে একটা মিমি কন্টেস্ট থেকে আমি 30 লাখ টোকেন পাইছি মিমি কন্টেস্ট থেকে। আর মিমি কন্টেস্টটা কি সেটা আমার টেলিগ্রাম ভিডিওতে আমি দেখাই দিছি, তো ওই ভিডিওটা দেখলে এখান থেকে আপনার উইথড্রল অ্যামাউন্ট হয়ে যাবে। এভাবে প্রতিনিয়ত টাস্ক আসবেই, এই টাস্কে ক্লিক করলে রেগুলার আপনার নিউ টাস্ক আসবে, টাস্ক কমপ্লিট করলে আপনার রিওয়ার্ড পাবেন। তো এইগুলো নিয়ে কথা বলবো না, আমার মেন টপিকস হচ্ছে উইথড্র করা। তো এখানে দেখুন ইউজারে গেলাম, আমার রিওয়ার্ড টিওয়ার্ড সব দেখাচ্ছে, ওয়ালেটে গেলাম, এখানে আমার ওয়ালেটের ভিতরে আমার অ্যামাউন্ট দেখাবে। তো এখান থেকে নর্মালি যদি আপনি উইথড্র করতে দেন সেটা হবে না, কারণ কি এটা হচ্ছে UBX চেইনের, বাট এক্সচেঞ্জার লিস্টেড হচ্ছে ETH মানে ইথেরিয়াম নেটওয়ার্কের, অ্যান্ড এই দুইটার ভিতরে একটা কম্বিনেশন আছে এক্সচেঞ্জ কম্বিনেশন, এইটা আমাদের করতে হবে। সো হাউ উই ক্যান ডু ইট, লেটস সি। এর জন্য আমাদের যেতে হবে কোথায়, আমরা কিন্তু কমপ্লিট টাস্ক থেকে ব্যালেন্স দেখছি, আমরা সাইট থেকেও দেখতে পারবো। তো আমরা সাইট থেকে ডিরেক্টলি সাইটটা ওপেন করব, আমি সাইটটা ওপেন করে নিচ্ছি। ওয়েল, এখানে আসার পর আপনি আপনার ব্যালেন্স এখানেও দেখতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা এখানে আপনার রিওয়ার্ডটা থাকবে। পয়েন্ট টু বি নোটেড, আপনাকে কী করতে হবে ফর উইথড্রল, এখানে আপনাকে অ্যাট ফার্স্ট আপনাকে একটা ইথেরিয়াম ওয়ালেট ক্রিয়েট করতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কীভাবে ক্রিয়েট করবেন, নিউ ওয়ালেট একটা অপশন রয়েছে, ক্লিক করে এখান থেকে আপনি জেনারেশন কয়েন ওয়ালেটের জায়গায় ক্লিক করে অবভিয়াসলি ETH সিলেক্ট করবেন অ্যান্ড গো টু জেনারেট কিতে ক্লিক করবেন। আপনার প্রাইভেট কিটা অবভিয়াসলি সেভ রাখবেন অ্যান্ড আপনার ব্যাকআপ কিটা মানে কি স্টোর ফাইলটা ডাউনলোড করে রাখবেন, এই দুইটা মাস্ট নিট, প্রাইভেট কিটা সেভ রাখবেন, হারিয়ে গেলে খতম। ওকে, তো এখন দেখেন আমি তারপর স্ক্রিনশটও দেখাবো, এখানে দেখেন সেন্ড টু ইথার ওয়ালেট একটা অপশন থাকবে, আপনার যেখানে টোকেনটা থাকবে UBX নেটওয়ার্কে এখানেটা ক্লিক করে দিবেন। অবভিয়াসলি ক্লিক করার পরে আপনার যদি এখানে একটা ওয়ালেট থাকে অটোমেটিক শো করবে, আর না যদি 3-4টা খোলা থাকে এভাবে শো করবে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, আমরা UBX টোকেনটা মানে সোয়াইপ করবো সেজন্য কন্টিনিউতে ক্লিক করে দিব। আচ্ছা, ক্লিক করার পর এখান থেকে একটা পেজ ওপেন হবে অ্যান্ড এই পেজটাতে আমাদের কাজ করতে হবে, এখানে কিন্তু নোটিশ আছে, সেটা হচ্ছে দেখেন ফি কত, প্রায় হচ্ছে আপনার 1,70,000 ওজুত লক্ষ, প্রায় 2 লক্ষ টোকেন ফি যাবে, মিনিমাম 5 লক্ষ টোকেন সোয়াইপ করতে হবে। তো এখন বলতে পারেন আমার কাছে 5 লক্ষ টোকেন নাই ভাই, মিমি কন্টেস্ট থেকেই তো 30 লক্ষ টোকেন আপনার হাতে আইসা পড়ে, তাহলে বুঝতেছেন মিমি কন্টেস্টে সে তো আমি বলে দিছি। ওকে, তো দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার বুঝলাম আপনার কাছে 5 লক্ষ টোকেন আছে অ্যান্ড আপনি যদি রেফার করতে পারেন সেই রেফারের বিনিময়ে আপনি রিওয়ার্ডটা পাচ্ছেন। ওকে ফাইন, দেন আপনি এখানে কী করবেন, ম্যাক্সে একটা ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করে আপনার অ্যামাউন্ট এখানে বসাবেন অ্যান্ড বসানোর পরে এখান থেকে কী করবেন, একটু একটু চেষ্টা করবেন কি আমি বলি, যেমন আপনার কাছে 6 লাখ টোকেন আছে তো আপনি কী করবেন 100 টোকেন কম সোয়াইপ করবেন, যেমন 5 লক্ষ
99,900 টোকেন আপনি সোয়াইপ করলেন। তো ওইটা দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে কী করতে হবে, লাইক আমি এখানে আমার টোকেন যেটা ছিল সব সোয়াইপ করছি, দেন এখান থেকে দেখেন এই যে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করছিলাম, তারপরে এখান থেকে আমাকে বলছে কি যে কি স্টোর ফাইলটা, আমার যে কি স্টোর ফাইলটা আছে না কোন কোন সাইটের কোনটার, এখান তো আমার ওয়ালেট দুই তিনটা হয়ে যাবে, মানে দুইটা হয়ে যাবে, এখন এটা ক্লারিফাই করে দিই আগে কোনটার আপনার কি স্টোর ফাইল দিতে হবে। অবভিয়াসলি আপনার যে ইউবিএক্স ইটিএস অ্যাড্রেসেরটা না, মানে যেটা ইথার নেটওয়ার্ক ক্রিয়েট করলেন ওইটা না, যেটা আপনি রিওয়ার্ডটা পাইছেন ইউবিএক্স এইটার কি স্টোর ফাইলটা অবভিয়াসলি যখন অ্যাকাউন্ট খুলছেন তখন সেভ রাখতে বলছিলাম, রাখছেন, তো সেইটা এখানে সিলেক্ট করে আপলোড করবেন। কীভাবে আমি দেখাচ্ছি, কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে আপনি কি স্টোর ফাইল সিলেক্ট করবেন, আর যদি প্রাইভেট কি সেভ করা থাকে প্রাইভেট কি দিয়ে এখানে সিলেক্ট করে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার কি স্টোর ফাইল বা প্রাইভেট কি যেটাই হোক না কেন সেটা এখানে সিলেক্ট বা আপলোড করে এখান থেকে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে বলবে কি আপনাকে যে আপনার একটা ওই যে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে আপনি একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাকে বলবে ট্রানজ্যাকশন সাকসেসফুলি জেনারেটেড, মানে আপনার কাজ এখানে কমপ্লিট, আর এখান থেকে টোকেনটা দেখবেন গায়েব নাই। তো কী করতে হবে এখন, এখন আপনাকে কী করতে হবে, আপনার ফোনের টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা রাখতে হবে। টোকেন পকেট, টোকেন পকেটে যাবেন, টোকেন পকেটে যাওয়ার পরে এবার আপনি কী করবেন থ্রি ডট একটা ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ইথেরিয়াম নেটওয়ার্কে গিয়ে প্লাস আইকনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি কী করবেন নিচ থেকে ইম্পোর্টে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা ইম্পোর্টে ক্লিক করলেন, এবার এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, কি স্টোর ইম্পোর্ট, রিকোভারি, প্রাইভেট কি, আমরা প্রাইভেট কিটা সেভ রাখতে বলছিলাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার প্রাইভেট কিটা দিবেন, এখানে একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিয়ে টিকমার্ক অ্যান্ড ইম্পোর্ট। ইম্পোর্ট করলে আপনার ওয়ালেটটা ঠিক সেম এভাবে ইম্পোর্ট হবে। অ্যান্ড ইম্পোর্ট হওয়ার পরে প্রথমে আপনি এটার ভিতরে যাবেন, ইথেরিয়াম অ্যাড্রেসটার ভিতরে যাবেন, রিসিভে যাবেন, যাওয়ার পর এটা কপি করবেন। কপি করলেন এবার আপনার মনে ফোনের একটা ব্রাউজার ওপেন করেন, করার পরে এখানে লিখুন ইথার স্ক্যান, ETHER ইথার স্ক্যান, ইথার স্ক্যান লিখে সার্চ করার পরে প্রথম পেজটাতে আপনি চলে যান। যাওয়ার পরে এবার এখানে আপনি সার্চ বারে একটা আপনার যে অ্যাড্রেসটা কপি করলেন সেটা এখানে পেস্ট করুন, এবার গ্রিন সার্চ বারটাতে ক্লিক করুন এটাতে, ওকে। ক্লিক করার পরে নিচে আসুন, নিচে আসার পরে এখানে খেয়াল করবেন টোকেন ট্রানজ্যাকশন ERC-20 একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যে ট্রানজ্যাকশনটা করছেন সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা এখান থেকে সাইডে যে টোকেনের নামটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে নিচের দিকে আসবেন, অ্যান্ড এখানে দেখবেন টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস উইথ ডেসিমেল জিরো, এখানে ওইটা দিবেন, কপি করবেন। কপি করে চলে আসুন টোকেন পকেটে, দেন এখান থেকে আবার ব্যাকে চলে আসুন, মানে একদম হোম পেজ আসবেন। আসার পরে এখানে দেখুন প্লাস একটা আইকন আছে, ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে কাস্টম টোকেনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাডেড টোকেনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে এই যে এখানে জাস্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করুন। করার পরে এই যে নিচের যে কোনো একটা বক্সে জাস্ট একটা ক্লিক করুন, একটু লোড নিয়ে অটোমেটিক্যালি টোকেন চলে আসবে, অ্যাড করবেন। অ্যাড করলে আপনার এখান থেকে ব্যাকে যাবেন, এভাবে আপনার টোকেনটা চলে আসবে। চলে আসার পরে এখানে আপনার টোকেনটা দেখাবে, অ্যান্ড এটা এখানে দেখতে পারবেন, দেখবেন আমার এখানে কিন্তু 14,00,000 টোকেন দিছিল, 2,00,000 টোকেন ওরা কেটে নিছে ফি, প্রথমেই বলেছিলাম, ওকে ফাইন। তো এখান থেকে এখন আমাদের কী করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে সেন্ড করবো। তো সেন্ড করার জন্য ইথেরিয়াম ফি লাগবে, আপনি এখানে জাস্ট $2 সমপরিমাণের ইথেরিয়াম নেটওয়ার্কের ইথার ডিপোজিট করবেন, $2 বা $2.5 $2.5, ওকে $2.5 ডিপোজিট করলেন। এবার আপনি এটাকে চাইলে কুকয়েনে আপনি ডিপোজিট করতে পারেন, সেক্ষেত্রে আপনি চলে যাবেন আপনার কুকয়েন এক্সচেঞ্জারে। কুকয়েন এক্সচেঞ্জারে আসার পরে আপনি এবার এখান থেকে আপনার এক্সচেঞ্জারে ওয়ালেটে চলে যাবেন। এখানে দেখতে পারবেন আমি কিন্তু $180 আমার এখানে রিওয়ার্ড আমি নিয়ে রাখছি, কোথায় আমার মেইন ব্যালেন্স আছেই, কোথায় গেল জাস্ট ওয়েট, এখানে দেখেন $118 আমার রিওয়ার্ড নেওয়া, এটা কিন্তু আমি সোয়াইপ করছি ট্রাস্ট, এখন লাইভ দেখাবো। ডিপোজিটটা ক্লিক করবেন, এরপরে ইউবিএক্স লিখে এখানে সার্চ করবেন, ইউবিএক্স লিখে সার্চ করলেন, অ্যান্ড এটা ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেন, এখানে দেখুন জাস্ট ক্লিক করবেন, অ্যাড্রেস জেনারেট হবে, অ্যাড্রেসটা কপি করবেন আপনারটা, দেন নিয়ে এখানে যাবেন ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করবেন, অ্যাড্রেস পেস্ট করবেন, অ্যামাউন্ট বসাবেন, এখান থেকে টিকমার্ক করবেন, অটোমেটিক্যালি ফি কাটবে। তারপর হচ্ছে আপনার ওই যে আমি বললাম না $2.5, ভাই এটা হচ্ছে ফি, যখন এমন আছে $10-12 হয়, মনে আছে 50 সেন্টও হয়, এটা ডিপেন্ড করবে আপনার মানে সময় এবং গিউই প্রাইজের উপর। আমি যে $2.5 বলছি এটাতে আপনার ট্রানজ্যাকশন ফি হবে, এটা একদম ভুল, কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, যেমন ধরেন এখানে 2.43 লাগতেই আছে, একটু কম যাবে এরকম আর কি। তো এখন এখান থেকে ডিপোজিট হলে আপনি কী করবেন, সেই টোকেনটা আপনি কী করবেন এটা টোকেনটার উপরে ক্লিক করবেন, তারপরে ট্রান্সফার নামে একটা অপশন পাবেন, ক্লিক করে এখান থেকে নিয়ে যাবেন, এই যে নিয়ে যাবেন আপনার ট্রান্সফার ওয়ালেটে, ট্রেডিং ওয়ালেটে। আচ্ছা ট্রেডিং ওয়ালেটে নেওয়ার পরে ফোন থেকে আপনার যে অ্যাপস আছে সেখান থেকে চলে যাবেন ট্রেডে, ট্রেডে আসার পর এখানে যে উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন,
থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট UBX লিখে সার্চ করবেন, UBX আপনি ইথেরিয়াম মানে ইউএসডিতেই করবেন, দেন সেলে ক্লিক করবেন, আপনার যে অ্যামাউন্ট থাকবে এখান থেকে 100% করবেন। করার পরে এই নিচ থেকে একটাতে ক্লিক করবেন, বা আগে এটাতে ক্লিক করে 100% করে সেল অর্ডার ক্লিক করবেন, হয়ে যাবে। আমি যদি আমার হিস্ট্রি দেখাই, অর্ডার হিস্ট্রি দেখাই, সেখানে দেখতে পারবেন আমি এখানে কিন্তু অর্ডার হিস্ট্রিতে গেলে দেখেন 14,99,500 টোকেন সেল করছি মাত্র $118। ওকে, তো এটা দেখাইলাম, অ্যান্ড সেই $118 এখানে। তো আপনি কী করবেন, তারপরে যখন USDT সেল করবেন আবার ওয়ালেটে চলে আসবেন মেইন, দেন USDT-র ভিতরে যাবেন, যাওয়ার পরে অ্যাগেন ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন এই যে ট্রেডিং অ্যান্ড মেইন, আপনি কী করবেন এই এখানটা ক্লিক করবেন, তাহলে ট্রেডিং থেকে এখন মেইন ব্যালেন্সে আসবে, দেন কনফার্ম করবেন, তারপরে এখন এটাকে আপনি উইথড্রো করে নিতে পারবেন, বা আপনি TRX যেটা করেন না কেন সেটা করে এখান থেকে উইথড্রো করে আপনি সেল করতে পারবেন। তো এটা ছিল আপডেট। আর কম্বো প্যাকের কথা বলি, আবার রিপিট করি, আপনারা যারা এটাতে এখনও কাজ করতে চাচ্ছেন, প্রথম সাইন আপ ভিডিও দেখবেন, দ্বিতীয় টাস্ক ভিডিও দেখবেন, তৃতীয় টেলিগ্রামের এই ভিডিওটা দেখবেন, এগুলো করলেই আপনি এখান থেকে টোটালি আপনার অলমোস্ট হিউজ প্রায় আপনার কত এখান তো 3,00,000 না 30,00,000 দেখলাম, সরি ভাইস ভুল হলে ক্ষমা করবেন, তো ওরকম মিমি কন্টেস্টের অ্যামাউন্ট হিউজ একটাই পাবেন। ওকে, সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি, মেবি 3,00,000 দেখছি, 30,00,000 না, সো অবভিয়াসলি যদি মিসটেক হয় সরি। সো অবভিয়াসলি কিন্তু চমৎকার একটা প্রজেক্ট, এখনও অ্যাক্টিভ আছে, পেমেন্ট প্রুফ দুইটা শেয়ার করলাম অলরেডি, যারা চাচ্ছেন জয়েন করেন এবং পারলে রেফার করুন, রেফার করলেও আর্নিং আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড স্টে হোম স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।